হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? আশা করি সকলে ভালো আছো। আজ আমরা আপনাদের জন্য আরো একটি নিরাপদ রেড লাইট এরিয়ার খোঁজ নিয়ে হাজির, যেটি কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থান করেছে। বিষ্ণুপুর রেড লাইট এরিয়া, যদি তোমরা ভালো বৌদি বা কমবয়সী মেয়েদের সাথে কিছুটা সময় কাটাতে চাও, তাহলে এটা তোমাদের জন্য একদম পারফেক্ট জায়গা। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে তোমরা এই বিষ্ণুপুর রেড লাইট এরিয়াতে পৌঁছবে। বিষ্ণুপুর স্টেশন থেকে এই রেড লাইট এরিয়া পুরো ডিরেকশন গাইড, উই রেট কত করে, পার শট কত করে, ঘন্টায় রেট কত, নাইট স্টে বা রাত্রে থাকা অ্যাভেলেবল কিনা, তিন এরিয়াটা কতটা সেফ, পুলিশ রেড হয় কিনা, ইত্যাদি ইত্যাদি। তো চলুন আর বেশি আলিয়া ভাট না করে লেটস বেগুন। প্রথমেই বলে রাখি এই জায়গাটার অবস্থান প্রসঙ্গে, এই রেড লাইট এরিয়াটি বাঁকুড়া জেলা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড এর সামনে অবস্থিত। তোমাদের প্রথমে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডে আসতে হবে। তোমাদের লোকাল যে কোনো রেলওয়ে স্টেশন থেকে প্রথমে বিষ্ণুপুর স্টেশনে আসবেন। বিষ্ণুপুর স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে এনটিকি কাউন্টারের দিকে বেরোবেন। সেখানে থেকে অটো পাবেন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে যাওয়ার। অটো নিতে পারেন বা হেঁটেও যেতে পারেন। বিষ্ণুপুর স্টেশন থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দূরত্বটা একটু বেশি, তাই আমি রেকমেন্ড করব একটা অটো বা টটো নিলে ভালো করবেন। আর যদি বাসে আসতে চান, তাহলে প্রপার বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নামবেন। এরপর বাস স্ট্যান্ডের সামনে থেকে যেদিকে বাসগুলো বেরোবে তার উল্টো দিকের রাস্তাটা ধরে হাঁটতে হবে। বাসগুলো যে রাস্তা বরাবর বাস স্ট্যান্ড ছেড়ে বেরোবে তার সোজাসুজি রাস্তার ওপারে একটি গলি রয়েছে, যেটি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল এর দিকে যাচ্ছে। এই গলিটা ধরতে হবে। এই গলি ধরে সোজা হেঁটে যেতে হবে। হসপিটালটি পেরিয়ে একটি ছোট্ট বস্তি এরিয়া পড়বে। বস্তি পেরিয়ে সোজা হাঁটলে একটি তিনমাথার মোড়ে পৌঁছবেন। এই মোড় থেকে ডান দিকে ঘুরে যেতে হবে, তারপর এই রাস্তা বরাবর আরও কিছুটা সামনে যেতে হবে। বাম হাতে পড়বে একটি মন্দির। এই মন্দির পেরিয়েই শুরু হচ্ছে রেড লাইট এরিয়া, আপনি আপনার গন্তব্যে। এই রাস্তা জুড়ে রেড লাইট এরিয়াটি, এই জায়গা তার নাম হল গোপালগঞ্জ। তবে হ্যাঁ, যৌনকর্মীদের কাউকে পছন্দ হলে রেডটা রাস্তায় ঠিক করে নেবেন। রেড ফাইনাল না করে কখনোই রুমের ভিতরে ঢুকবেন না, তাতে তারা তোমার থেকে অনেক বেশি রেড। এরপর আসছি তিন নম্বর বিষয়, যে রেড কত নেয় এরা, পার শট কত বা ঘন্টা কত। যদি তোমরা পার শট করতে চাও, তাহলে রেড হবে 200 টাকা, ওরা 300 বলবে, একটু দরদাম করবে 200-তে হয়ে যাবে। আর ঘন্টার রেট পড়বে মোটামুটি 1000 টাকার মতো। এরপর আসবো পরের এবং আজকের শেষ বিষয়, যেটি হলো এই বিষ্ণুপুর বেশ্যাখানা কতটা নিরাপদ। দিনের বেলা গেলে এটি সম্পূর্ণ নিরাপদ, পুলিশের রেট সাধারণত এইখানে দিনের বেলা হয় না, তবে রাতের ক্ষেত্রে ঝুঁকি আছে। বিশেষ পরিচিত না হলে কারো সাথে পুরো নাইট কাটাতে যাবে না, কিউকি রেড লাইট এরিয়া মে নাইট মি কুছ ভি হো সাকতা হায়, এস ডি ডিও মে বাস হি তব মিলতে হে দুসরা কোই ভিডিও মে কোই নিয়া বেশ্যা খানা কা জানকারি লেখে। বাই বাই, টেক কেয়ার।